আসসালামু আলাইকুম অনেকদিন পর একটা ভিডিও করতেছি যেহেতু একটা খুব খুশির একটা সংবাদ আছে বাংলাদেশি বাইদের জন্য কারণ সবাই আমার দেখা যেত অনেক ব্যাপারে আমারে মেসেজ করে আর আমি আমার নিজের তরফ থেকে যতটুক পারি মানুষের বিপদ থেকে উপকার করার চেষ্টা করি হ্যাঁ তো এখন যে ভালো সুখবরটা হয়েছে আমার অতীত অতীতের যে ভিডিওগুলো আছে এগুলো তো আমি বলছিলাম যে ভিয়েতনামে যদি কখনো টিআরসি করা যায় এটা আমি নিজেই বইলা দিব তো এখন এই টিআরসি করার মতো একটা সুযোগ আছে হ্যাঁ তো এই টিআরসি করতে হলে যেটা কিছু কাগজপত্র তো প্রয়োজনীয় দরকার হয় এর পাশাপাশি আপনার এই ট্যুরিস্ট ভিসার মেয়াদটা আপনার মিনিমাম এক মাস থাকা লাগবে এটা একটু মাথায় রেখেন অনেকে দেখা যায় ট্যুরিস্ট ভিসাতে আসছেন আসার পরে ভিসার মেয়াদ আপনার দশ দিন আছে পাঁচ দিন আছে অথবা পনেরো দিন আছে। বিশ দিন আসে এটা না আপনার ট্যুরিস্ট ভিসার মেয়াদ মিনিমাম এক মাস থাকা লাগবে তাইলে আপনি এটা টিআরসিতে আপনি কনভার্ট করতে পারবেন বা অ্যাপ্লাই করতে পারবেন যেভাবেই হোক তো প্রথম চান্সে আপনি যেটা পাইবেন সেটা হইছে আপনার এক বছর মেয়াদ আর এইটা আপনি যখন রিনিউ করবেন রিনিউ করলে এটা দুই বছর মেয়াদ দেয় হ্যাঁ তো এটা আসলে ওয়ার্ক পারমিট না এটা কাজের ভিসা না যেহেতু আমি জিনিসটা ক্লিয়ার করে দেই। এটা হয়েছে টিআরসি টেম্পোরারি রেসিডেন্ট কার্ড যেটা দিয়ে আপনি বাংলাদেশ বলেন অথবা অন্যান্য দেশে যদি আপনার ভিসা থাকে আপনি যতবার ভিয়েতনাম থেকে আসা যাওয়া করেন কোনো সমস্যা নাই আপনি বাংলাদেশেও যেতে পারবেন প্লাস ভিয়েতনামেও আসতে পারবেন এবং এরকম যদি বলেন যে ভাই আমি এক মাসে বিশবার বার বাংলাদেশে যাবো তাতেও কোনো সমস্যা নেই তো আমি আবার সবাই রিকোয়েস্ট করবো যেহেতু এখন টিআরসি করার মতো একটা সুযোগ আসছে তো আপনারা ওই ট্যুরিস্ট ভিসায় আয়সা এখানে অবৈধ থাকাটা একটু কমাই দেন দিলে কী হবো আপনারা যত কমায় দিবেন ভিয়েতনাম আসলে তত একটা সুযোগ দিব দিলে কি হলো দেখা যাচ্ছে আপনার সুবিধা হলো। আবার অন্যান্যদের সুবিধা হইলো তো আমার জন্য দোয়া করবেন আর যারা বাংলাদেশি আছে বাংলাদেশে থাকে আবার ভিয়েতনামে থাকে অথবা অন্য দেশে থাকে সবাই যে প্রবাসী ভাই আছে সবাইদের জন্য দোয়া করবেন তো যাই এই খুব এই সংবাদ আসুন আমার কাছেও খুব ভালো লাগলো তো জিনিসটা একটু মাথায় রেখেন আসসালামু আলাইকুম